সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন, সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনটা একটু ভিন্ন রকম করে সাজিয়েছি। তো আমি যদিও ক্যামেরার সামনে আসতে চাইনি, আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, হয়তোবা আমার চেহারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আসলে আমি দীর্ঘদিন যাবৎ একটু শারীরিকভাবে অসুস্থ, যার কারণে সামনাসামনি এসে ভিডিও করিনি। কিন্তু আজকে একটা ভিডিও, আমি অন্য একটা ফার্মের ভিডিও দেখেছি, দেখে আমি আসলে ক্যামেরার সামনে না আসে পারলাম না। তো যা হোক, আগে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার রেট সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তো আমার যে সকল খামারি ভাইয়েরা খামার ফ্রি পড়ে আছে, ইচ্ছা করলে এই মুহূর্তে কিন্তু আপনি বাচ্চা ওঠাতে পারেন। তো এই মুহূর্তে ব্রয়লার মুরগির বাচ্চার রেট রয়েছে 10 থেকে 12 টাকা, এবং সোনালি মুরগির বাচ্চার রেটও ঠিক অনুরূপ একই রকম, হাইব্রিডটা একটু বেশি, বাদ বাকিগুলো কিন্তু ঠিক 10 থেকে 11-12 টাকা, হাইব্রিডটা হয়তো 13-14 টাকা হবে। তো এই মুহূর্তে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে বাচ্চার রেট রয়েছে। তো সেইভাবে আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে বাচ্চা ওঠাতে পারেন, যেহেতু বাচ্চার দামটা অনেকটাই কম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা হলেও কস্টিংটা একটু কম পড়বে। তো সার্বিকভাবে যদি সচেতন অবস্থায় ভালোভাবে খামারটি আপনি উঠাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই কিছু না কিছু লাভবান হওয়া সম্ভব। তো আসলে যে যে কথা বলছিলাম যে সঠিকভাবে আপনি খামার করবেন, আর সেই সঠিকভাবে কিভাবে খামার করবেন সেই কথাগুলো আজকে বলবো। তো সেই কথাগুলো বলতে হলে আমাকে আসলে একটি ভিডিও চিত্র বা একটা ভিডিও দেখাতে হবে বা একটা ভিডিওর কথা বলতে হবে। সেটা হচ্ছে, আপনাদেরকে যদি বলি, আমি একটু লিখে রেখেছি, নোট করে রেখেছি, যেটা হচ্ছে এক বড় ভাই ভিডিও দিয়েছেন একটি চ্যানেলে। আসলে জানি না আমার এটা বলা কতটুকু ঠিক হচ্ছে, তবে আমার মনে হয় যে আমার জ্ঞান থেকে মনে হয়েছে যে আমি আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে বলেছি, এবং আমি বলবো যে ভাই ভিডিওটি দিয়েছেন, আমার মনে হয় সেই ভাইও কিছুটা হলেও সচেতন হবে, বা কিছুটা হলেও এমন বিভ্রান্তিকর ভিডিও, আসলে কিছু বিভ্রান্তিকর ভিডিও এই ভিডিওগুলো দিলে, আমরা তো আসলে এতটুকু জানি না যে আসলে বিভ্রান্তিকর কিছু ভিডিও যদি আমি প্লেস করি এখানে, সারা দেশের লোক দেখছে, সারা বিশ্বের লোক দেখছে, এখানে এমনও আছে যে নতুন খামারি আছে, সেই নতুন খামারিগুলো কিন্তু তার যদি ওই ভিডিওটা ফলো করে তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে। তো দর্শক মন্ডলী, কথা না বাড়িয়ে আমি যাচ্ছি আসলে মূল বিষয়টাকে। মূল বিষয়টা যদি আপনাদেরকে বলি, আমি একটু নোট করে রেখেছি, চ্যানেলটির নাম হচ্ছে আবদুল্লাহ আলহাদি এগ্রো, আবদুল্লাহ আলহাদি এগ্রো চ্যানেলটির নাম। তো আমি যে ভিডিওটা যা বলেছেন সেটাতে আমি বলি যে উনি হয়তো বা 16 থেকে 17 তারিখ, মানে 16-12-22 অথবা 16-17-12-22 এই দুদিনের মধ্যে যে কোনো একদিনে উনি বাচ্চা উঠিয়েছেন ওনার ফার্মে, ওনার খামারে উনি বাচ্চা উঠিয়েছেন, সেটা হচ্ছে 1150 পিস বাচ্চা। আমি আমার ভিডিওর খোপে ওনার ভিডিওর কিছু চিত্র দিব। আমি জানি না আসলে আমার ভিডিওটা দেওয়া সঠিক হবে কিনা, আমার এই ভিডিওতে কপিরাইট ধরবে কিনা জানি না, যেহেতু ওনার ভিডিওর চিত্র দিব। তো তারপর আমি দিব শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। সেটা হচ্ছে উনি 1150 পিস বাচ্চা তুলেছেন। এক ফার্স্ট ভুল উনি করেছেন হচ্ছে 1150 পিস বাচ্চার উনি একটি মাত্র বর্ডার করেছেন, একটি মাত্র ব্রুডিং করেছেন, একটি ব্রুডিংয়ে উনি 1150 পিস বাচ্চা দিয়েছে। আপনারা হয়তো একটু যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই জানবেন যে এটা নিশ্চিত ভুল, যে 1150 পিস বাচ্চা কখনোই একটি ব্রুডারে একটি ব্রুডিংয়ে হতে পারে না, উনি হয়তো বা দুটি ব্রুডার দিয়েছেন। দেখেন, এটা হচ্ছে 1150 পিস বাচ্চার একটি ব্রুডিং, এটা হচ্ছে সবচেয়ে প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে উনি যে দুটি ব্রুডার দিয়েছেন, দুটি হপারে উনি মাত্র 108টি বাল্ব লেগেছেন, তার মানে একটা হপারে 4টি করে 108 বাল্ব লেগেছেন। আপনারা জানেন যে 1150 পিস বাচ্চার জন্য মিনিমাম 8টি 200 ওয়াটের বাল্ব তো লাগবেই, 10টি বাল্ব লাগবে। 200 ওয়াটের বর্তমান যে সময়, যে শীতের সময়, এখানে কিন্তু 200 ওয়াটের বাল্ব লাগবে নিশ্চিত 10টি,
অথচ উনি 8টি বাল্ব লাগিয়েছেন 100 অর্ডের, তাহলে এখানে উনি ভুল করেছেন কিনা আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন। এরপরে যদি বলি উনি প্যারাগনের বাচ্চা উঠেছেন, ভালো, আমিও প্যারাগনের বাচ্চা পালিছি, প্যারাগনের বাচ্চা অবশ্য ভালো, আমি কোম্পানির কোনো প্রচার করতে যাচ্ছি না, উনি প্যারাগনের হয়তো ইয়ে দেখিয়েছেন, সব কিছু দেখেছেন, তবে ওনার বড় ভাই নাকি প্যারাগনের ডিলারও। তো তারপরে আমি বলছি যে তারপরে যদি একটু বলি যে 8টি বাল্ব লাগিয়েছেন 100 অর্ডের, সেটা তো ভুল আসি। এরপরে এই যে একটা চিত্র দেখছেন যে আমি দেখাবো যে উনি পলিথিন দিয়ে ওনার যে ঘরের যে বাচ্চা যে সাইডে রেখেছেন পলিথিন দিয়ে ঘিরেছেন, এটা একটা বড় ভুল, যে পলি দিয়ে কখনোই কিন্তু আপনার বোর্ডিং ঘিরতে পারবেন না, কারণ এখানে আপনি সর্বোচ্চ কাপড় দিয়ে ঘিরতে পারেন, কাপড় দিতে পারেন, কিন্তু পলি দিয়ে কখনো কেউ ভুলে আমার মনে হয় এটা ঠিকও হবে না, এবং কেউ কখনো পলি দিয়ে বোর্ডিং ঘুরবেন না। উনি কী করছেন, পলি দিয়ে বোর্ডিং এক সাইড করে ঢেকে রেখেছেন, তারপরেও কিন্তু উনি দেখেন যে ওনার বাচ্চাগুলোর অবস্থাটা কী, এই শীতে ওনার বাচ্চাগুলোর অবস্থা, এই শীতে ওনার বাচ্চাটার অবস্থা কিন্তু শোচনীয়, কারণ বাচ্চা ঠান্ডা, অলরেডি শীত যাচ্ছে না, কারণ 100 ওয়াটের 4টি বাল্বে কখনো 500 550 পিস বাচ্চার কখনোই ঠান্ডা যাবে না, কারণ উনি হয়তো বুঝতেই পারেননি যে আসলে এখানে আমি কত বড় ভুল করছি। উনি একটি কথা বলে গেছেন অবশ্য যে আমি তড়িঘড়ি করে বাচ্চা এনেছি, বা আনার কথা ছিল না, আসার কথা ছিল না, তড়িঘড়ি করে বাচ্চা এসে গেছে, যার কারণে হয়তো পর্যাপ্ত তাপ দিতে পারেনি, কিন্তু তথাপি উনি কিন্তু বলেননি যে আসলে 200 ওয়াটের বাল্ব লাগবে, এখানে 5টা 200 ওয়াটের বাল্ব লাগবে, অথচ উনি 100 ওয়াটের বাল্ব দিয়ে কাজ চালাচ্ছেন, ওখানে পাওয়ার নেই অর্ধেক। কারণ আমরা যদি আসলে আপনার স্বল্পমাত্র জ্ঞান থেকে থাকে, তাহলে জানবেন যে 100 বাচ্চার জন্য 200 ওয়াটের প্রয়োজন, 100 বাচ্চার প্রতি 200 ওয়াট বাল্বের প্রয়োজন। উনি এই বিষয়টা বলেননি বা মাথায় রাখেননি, উনি 100 ওয়াট দিয়ে 200 বাচ্চা বলছেন, 800 মানে তার মানে 800 ওয়াট দিয়ে উনি কিন্তু 1100 পিস বাচ্চা উঠিয়েছেন। এটা কখনোই বাচ্চাকে তাপ নিয়ন্ত্রণ করা সম্ভব না, তারপরেও তো শীতের দিন, এখন তো কোনোভাবেই সম্ভব না, এই শীতের সময় আপনাকে আর একটু বেশি দিতে হবে, কারণ ওনার বোর্ডারে কিন্তু কোনোভাবেই 34 বা 35 ডিগ্রি তাপমাত্রা হয়নি, এটা আমি নিশ্চিত, কারণ এই শীতে আপনি পলিতে ঘিরেন আর যাই করেন 800 ওয়াট দিয়ে উনি একটি বোর্ডার করেছেন, সেই 1100 পিস বাচ্চার একটি বোর্ডার করেছেন, যেটা প্রথমে ভুল করেছেন। এইভাবে বোর্ডার করলে কিন্তু কোনোভাবেই এই শীতে বাচ্চা ঠিক থাকবে না, আর যদিও বাচ্চা আপনার বেঁচে থাকবে, কিন্তু বাচ্চার কোনো লংজেভিটি আসবে না, বাচ্চার বেদি মুক্ত হবে না, বাচ্চার নাভি শুকাবে না, এই বিষয়টা আপনাদেরকে বলার জন্য, এবং বাচ্চার রেট যে কমেছে খামারে বাচ্চা উঠাবেন, এই জন্য আজকের এই ভিডিওটা করা। তো দর্শক মণ্ডলী, আসলে আমি যে ওনার যে বিষয়গুলো তুলে ধরলাম, যে উনি যে বোর্ডিং করেছেন 1100 পিস বাচ্চার একটা বোর্ডিং করেছেন, বা 800 ওয়াট বাল্ব দিয়ে উনি 1100 পিস বাচ্চাকে হিট দিতে চাচ্ছেন, এই বিষয়গুলো আসলে আদতেও ঠিক আছে কিনা আপনারা আমাকে কমেন্টে কিছু বলে যাবেন। তো আর যদি আসলে আমি যদি উনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, যদি ভুলভাল কিছু বলে থাকি, ওনাকেও বলবো ভাই আপনি কমেন্টে বলবেন যে আসলে আমি ভুল বললাম কিনা, আর যদি সঠিক হয়ে থাকে তাহলে দর্শক মণ্ডলী আপনারা একটু কমেন্ট করে যাবেন যে হ্যাঁ ভাই আসলে 1100 পিস বাচ্চার একটি বোর্ডিং হওয়া কোনোভাবেই সম্ভব না, 1100 পিস বাচ্চা 800 ওয়াট বাল্ব দিয়ে কোনোভাবেই ওটা বোর্ডিং এই শীতে বোর্ডিং করা কোনোভাবেই সম্ভব না, কারণ ওটা একমাত্র চৈত্র মাসে যেখানে আপনার ঘরে 34-35 ডিগ্রি তাপমাত্রা থাকে, একমাত্র সেই সময় এইটুকু তাপ দিয়ে কম দিলে সম্ভব, কিন্তু এই শীতের সময় এই ডিসেম্বর মাসে আপনি 1100 পিস বাচ্চাতে কোনোভাবে 800 ওয়াটের বাল্ব দিয়ে কন্ট্রোল করতে পারেন না, বা হবে না, বা এটা কোনোভাবেই ঠিক নয়, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনি ভালো উদ্যোক্তাদের ভিডিও দেখেন, ভালো খামারিদের কাছে জানেন, কোনোভাবেই আপনি 1100 পিস বাচ্চার একটি বোর্ডিং বা 1100 পিস বাচ্চাকে দুটি বোর্ডারের নিচে আপনি মাত্র 400 ওয়াটের একটি করে 400 ওয়াটের 4টি বাল্ব দিয়ে 100 মানে 8টা বাল্ব এক বোর্ডারে এক হপারে 4টে করে 100 ওয়াটের বাল্ব দিয়ে কোনোভাবেই আপনি তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর আপনি ভিডিওর চিত্র ওনার ভিডিওর ওনার চিত্র দেখে কিন্তু বুঝতে পারছেন যে ওনার বাচ্চার কী অবস্থা, উনি বাচ্চাগুলো তাড়াচ্ছেন কিন্তু বারবার বাচ্চাগুলো কিন্তু বোর্ডারের মানে হপারের নিচে এসে জড়ো হচ্ছে, কেন কোনোভাবেই উনি কিন্তু বুঝতেছেন না যে আসলে এখানে তাপই নেই।
তো জানি না আসলে উনি কতদিন ধরে খামার করেন। তো আমি বলবো যে আসলে ওনারও মনে হয় যে এটা সংশোধন হওয়া দরকার বা এই ধরনের ভিডিও দেয়া ঠিক নয়। তো এই জন্য হয়তো আমি এই জন্যই আমি ভিডিওটি করেছিলাম, আজকের এই ভিডিওটি আসা এই জন্যই। তো দর্শক মণ্ডলী, আমার আজকের এই ভিডিওতে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং যদি আমার এই ভিডিওতে যদি কমেন্ট করার মতো থাকে যে আসলে আমি কতটুকু সঠিক বললাম ভুল বললাম, দয়া করে একটু কমেন্ট করে যাবেন। তো ভিডিওটি একটু হয়তো বড় হয়ে গেল, বড় হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দর্শক মণ্ডলী, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।